السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة الشهد المصري بارفوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম মুরব্বিয়ান আজহাম আমার সমবয়সী যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরানা মজলিস সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সুকলি বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান মাওলা পাকের দরবারে যে মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে পারে করে সকল ফিতনা ফাসাদ থেকে দূরে রেখেন সকল গুনাহের কাজ থেকে বিরত রেখেন আল্লাহ তাআলার ইবাদতের সুযোগ তিনি করে দিয়েছেন শুকরি বলে আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম হাজিরিন এমন সময় আমরা জুমার নামাজে এসেছি যে সময়টার মধ্যে চতুর্দিকে গুনার শুধু গুনাহ আর গুনাহ হাত ছানি দিয়ে ডাকছেন গুনাহ হাত ছানি দিচ্ছে যেদিকে তাকাবেন শুধু গুনার কাজ শুধু গুনার কাজ এই ফেব্রুয়ারি মাসে কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে এমন একটা দিবস গেল যে দিবসের মধ্যে গুনাহ কত প্রকার ও কি কি সেটা অনুধারণ করা যায় অনুধাবন করা যায় প্রিয় ভাইরা আমার শয়তান শুধু এক কথাই বলে ও আল্লাহ তুমি আমাকে শয়তান বানাইছো কেন ওরা তো আমার চেয়ে বড় শয়তান ওরা যে ধরনের কাজ করতে আমি তো এই কাজ করি নাই আমি তো তোমার একটা আদেশ আমি অমান্য করেছিলাম যে কারণে তুমি আমাকে শয়তান উপাধি দিয়েছ আমাকে অভিশপ্ত করেছ কিন্তু এত দেখতেছে আমার চেয়ে বড় ওরা যে ধরনের কাজ করতেছে আমার চেয়ে আর বড় খারাপ কাজ করতেছে ও মাওলা এদের ব্যাপারে কি শয়তান লজ্জা পায় আমাদের এই আচরণ দেখে এই ওনার কাজ দেখে
তো বলতেছিলাম ভাই আমার মেরে দোস্ত বুজুর্গ সকল অন্যায় থেকে সকল অবিচার থেকে সকল গুনাহ থেকে বিরত হয়ে এই জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এই জুমার নামাজ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান জুমার নামাজ আদায় করা কি ফরজ জুমার নামাজ আদায় করা ফরজ নামাজ আদায় করা কি ফরজ রোজা রাখা ফরজ যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করা ফরজ যাকাত দেওয়া ফরজ অনুরূপ ভাবে হালাল হারাম মেনে চলা কি ফরজ ফরজ সুতরাং ফরজ মানতে হবে আল্লাহ তাআলা যে শাশ্বত বিধান দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন সেই আল কোরআনের ভিতরে যে হালাল হারামের যে ব্যাখ্যা দিয়েছেন সে হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম মানতে হবে সঠিককে সঠিকই বলতে হবে বেঠিককে বেঠিকই বলতে হবে ভাই আমার বন্ধু আমার সেই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন সুদকে কি করেছেন হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর এই সুদ আমরা নামে বেনামে এমন ভাবে সুদ আমাদেরকে গ্রাস করেছেন এমন ভাবে সুদ আপনার আমার পরিবারের ভিতরে প্রবেশ করেছেন এমন ভাবে আপনি আমি আজকে সুদের মধ্যে নিমজ্জিত হয়েছি আমরা কল্পনাও করতে পারি না এক এক সময় এক এক নামে এক এক সময় এক এক পদ্ধতিতে এক এক সময় এক এক রূপে এই সুদ আপনাকে গ্রহণ করছি অনুরূপ ভাবে তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম পদ্ধতি এটি একটি সুদের অন্যতম মাধ্যম এই এমএলএম পদ্ধতি এই সুদের অন্যতম যে প্রকারটি কিভাবে আপনাকে আমাকে গ্রাস করেছেন কিভাবে আপনি আমি এই এমএলএম পদ্ধতির মাধ্যমে নিজেকে নিমজ্জিত করে রেখেছেন কিভাবে এমএলএম পদ্ধতিটাকে আপনি আমি আঁকড়ে ধরেছি ভাই আমার বন্ধু আমার নিজের বিবেককে একটু প্রশ্ন করি নিজের মন একটু প্রশ্ন করি এবং এই এমএলএম পদ্ধতি দেখেন এমএলএম এই মার্কেটিং ব্যবস্থা দেখেন নিজেকে একটু দূরে রাখেন এই মাল্টি লেভেল মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ হলো কি এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ কি এমএলএম মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু অনেক আর মাল্টি কলার অনেক মাল্টি যেমন বহুগুণ আর লেভেল শব্দের অর্থ হচ্ছে কি স্তর লেভেল শব্দের অর্থ স্তর মার্কেটিং শব্দের অর্থ ক্রয় বিক্রয় এক কথায় দাঁড়ায় বহু স্তর বিশিষ্ট বিপণন এই এমএলএম এর আরো কয়েকটি নাম আছে এক এক সময় এক একটা নামে আসে নেটওয়ার্ক সিস্টেম নেটওয়ার্ক বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্টর সেলিং ও রেফারেন্স মার্কেটিং হিসেবে পরিচিত কয়টা নাম বললাম নেটওয়ার্ক সিস্টেম একটা নেটওয়ার্ক বিজনেস আরেকটা নেটওয়ার্ক মার্কেটিং আরেকটা ডিরেক্টর সেলিং ও রেফারেন্স মার্কেটিং হিসেবে আরেকটা এক এক সময় এক একটা নাম এর অভিধানে সংজ্ঞা বলা হয়েছে মাল্টি লেভেল মার্কেটিং অলসো নো এস এমএলএম অর নেটওয়ার্ক মার্কেটিং ইজ বিজনেস স্ট্রাকচার ও হোয়ার প্রোডাক্ট আর সোল্ড থ্রু এ নেটওয়ার্কিং প্রসেস এ অপোজিট টু এ স্টক ফ্রন্ট ইজ ওয়ে অফ সেলিং গুডস এন্ড সার্ভিস থ্রু ডিস্ট্রিবিউটরস অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং যা এমএলএম বা নেটওয়ার্ক নামেও পরিচিত তা হলো একটা ব্যবসার পদ্ধতি যেখানে নেটওয়ার্কের মাধ্যমে ক্রয় পণ্য বিক্রয় হয় আর তা হলো তা মূলত ডিস্ট্রিবিউটর তথা পরিবেশক পরিবেশকদের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য সেবা বিক্রি করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আপলাইন তথা উচ্চ লেভেল ডাউনলাইন তথা নিম্ন লেভেল নামে বহু স্তরে ডিস্ট্রিবিউটর তৈরি হয় ডাউনলাইনের যে কোনো ব্যক্তি কর্তৃক বিক্রিত পণ্য দ্রব্য মূল্য একটি পার্সেন্ট বা কমিশন আমি আবারও বলছি ডাউন লেভেলের যে কোনো ব্যক্তি ব্যক্তি কর্তৃক বিক্রিত পণ্য দ্রব্য মূল্য একটি পার্সেন্ট বা কমিশন আপলাইনের ডিস্ট্রিবিউটররা পেয়ে থাকে এই কমিশন দেওয়ার জন্য তার কম দামের পণ্য অনেক চড়া দামে বিক্রি করতে হয় অপরিচিত গ্রুপের নাম করে আমি আবারও বলছি ডাউনলাইন অর্থাৎ নিম্ন লেভেলের স্তর বিশিষ্ট যারা আছে এই ডাউনলাইনের যে কোনো ব্যক্তি নিম্ন লেভেলে যে ব্যক্তিগুলি থাকবে ওই ব্যক্তিগুলির মধ্যে পণ্য দ্রব্যর মূল্য একটি পার্সেন্ট নিম্ন লেভেলে যে পণ্যগুলি বিক্রি হবে তাদের মধ্যে যে পণ্যগুলি বিক্রি করা হবে এই পণ্যের একটা অংশ আপলাইনের অর্থাৎ উচ্চ লেভেলের যারা ডিস্ট্রিবিউটর থাকবে তারা
পেয়ে থাকে, কিন্তু কিভাবে পাবে? নিম্ন লেভেলে যারা থাকবে তাদের মধ্যে চড়া দামে বিক্রি হবে সে পণ্যটা, চড়া দামে বিক্রি হওয়ার ফলে অতিরিক্ত যে পার্সেন্টেজ যে লভ্যাংশ, অতিরিক্ত যে লভ্যাংশ থাকবে, অর্থাৎ চড়া মূল্য যেটা থাকবে, অতিরিক্ত যে মূল্যটা থাকবে, এই মূল্যটা উচ্চ লেভেলের চলে যাবে। প্রিয় বন্ধুরা আমার এই ব্যবসা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। এই এমএলএম পদ্ধতিটা, এই এমএলএম যে পদ্ধতিটা আজ থেকে 50 বছর আগ থেকে এটা প্রচলিত, 1945 সাল থেকে এর যাত্রা শুরু। পৃথিবীর অনেক দেশে এমএলএম পদ্ধতি ব্যবসা আছে, কিন্তু অনেক দেশে আবার এটা বন্ধ হয়ে গেছে। আমেরিকা, ভারত, পাকিস্তান, সৌদি, পৃথিবীর অনেক দেশে এটা প্রচলিত হয়েছিল এবং এটা হারাম ঘোষণা হয়েছে, কিন্তু বাংলাদেশেও এক এক সময় এক একটা নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে, কিন্তু সেটা অবৈধ। সরকার যদিও অবৈধ না করে থাকে, কিন্তু ইসলাম সেটাকে অবৈধ মনে করে, শরীয়ত সেটাকে অবৈধ মনে করে। দেখেন কিছুদিন আগে, বেশি দিন নয়, ডেস্টিনি কোম্পানির নাম আপনারা শুনছেন, সেই ডেস্টিনিতে আজকে হাজার হাজার মানুষ বেকার। টি প্লান্টেশন একটা কোম্পানি ছিল যেটা এখনো আছে, সেখানে দেখেন কোম্পানি মানুষ গ্রাহকের অনেক টাকা নিয়ে উদাও, এখন অফিসও পর্যন্ত অনেক জায়গায় পাওয়া যায় না। ডেস্টিনি তো উদাও হয়েছে, কিন্তু হাজার হাজার মানুষকে রাস্তায় পর্যন্ত নামিয়েছে। একটা কোম্পানি ছিল টংচেং কোম্পানি, business.com ইনফিনিটি সে কোম্পানিটাও এখন আছে। আমাদের দেশে এই এমএলএম এর যে প্রচলিত শুরুতে ঠিক একটা ধারণা তেমন একটা ছিল না। এক সময় দেখা যেত পোস্ট অফিসের মাধ্যমে আমরা মানি অর্ডারে টাকা পাঠাইতাম, সেখান থেকেও এমন ভাবে সেটা এই সমাজে প্রচলিত হয়েছিল এমএলএম পদ্ধতিটা, এই পোস্ট অফিস মানি অর্ডারের মাধ্যমে। সেখানে অনেক লোক প্রতারিত হয়েছে, যার ফলে আস্তে আস্তে সেই হিড়িকটা এখন বন্ধ হয়েছে। টিম প্লান্টেশন যে কোম্পানির মাধ্যমে একটা সময় ছিল, আজ থেকে 1945 সালে যাত্রা শুরু হয়েছিল, সেই 1945 সালে টি প্লান্টেশন যে কোম্পানিটা বের হয়েছিল বাংলাদেশে, এর পরে পরবর্তী সময় আসলো সেখানেও দেখা গেল অনেক লোক বেকারত্ব হলো, অনেক লোক ধরা গেল। টংচেং যে কোম্পানি সে কোম্পানিও দেখা গেল অনেক টাকা আত্মসাত করে চলে গেল। business.com যেটা বর্তমান প্রচলিত আছে, সেখান থেকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। মেক্সিমকো কোম্পানিটা এখনো বিদ্যমান আছে, এখনো ওদের কার্যক্রম আছে বাংলাদেশে, সেখান থেকে আমাদের সচেতন হতে হবে। ওয়ার্ল্ড ভিশন 21 পেন্টাগন ওই কোম্পানি যে প্রতারণা শুরু করেছে বাংলাদেশে এই এমএলএম এর নামে, যে প্রতারণা করেছে, এই প্রতারণায় আমরা যেন এই ফাঁদে যেন আমরা পা না দিই। প্রিয় বন্ধুরা আবার এমএলএম এর হুকুম, ইসলাম কি বলে এই ইসলাম এমএলএম এর বিষয়ে ইসলাম কি বলে? নিঃসন্দেহে বলতে হবে এমএলএম যে পদ্ধতিটা, এটা সুদের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? সুদের অন্তর্ভুক্ত। সুদ খাওয়া কি? হারাম। আরে হারাম ঘোষণা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ইসলামী শরীয়তে একই চুক্তির মাঝে দুই চুক্তি করা কি জায়েজ না নাজায়েজ? আমি আপনার সাথে কথা বললাম একটা, কিন্তু আদায় করলাম দুইটা, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? ইসলাম সেটাকে অবৈধ মনে করে। ইসলামী শরীয়তে একই চুক্তির মাঝে দুই চুক্তি করা কি নাজায়েজ? আর এমএলএম এর মধ্যে যেহেতু ক্রয়ের পর ক্রেতার দুটি জিনিস অর্জন হয়, পণ্য এবং ডিস্ট্রিবিউটর। আমি আবার বলছি, এমএলএম পদ্ধতিটা হচ্ছে প্রথমত পণ্য আপনি পাচ্ছেন, দ্বিতীয়ত ডিস্ট্রিবিউটর পাচ্ছেন।
একের মধ্যে কি দুইটা যা একই চুক্তিতে দুটি চুক্তির বাস্তব রূপ সুতরাং সেটা কি না যায় সেটা কি হবে হারাম হবে হারাম এ শরীয়তে চুক্তির সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে আল্লামা ইবনে মাসউদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আপনার প্রয়োজনে দেখে নেবেন কখনো কখনো এই এমএলএম প্রবক্তারা বলেন আমরা দুটি পরমে ভিন্ন ভিন্ন চুক্তি করে থাকি তাই কি নিষিদ্ধ হওয়ার কারণ আপনি যাই কিছু বলেন না কেন পানির পানি আমরা এক ডাকতেছি পানি আরেকবার ওই পানির আরেক কাগজে লেখা কি জল পানির আরেক ভাষায় কি জল কাগজে এক জায়গায় লিখলাম পানি আরেক জায়গায় লিখলাম জল কাগজটা দিলাম আমার জন্য পানি নিয়ে আসো আরেক দিকে বললাম আমার জন্য জল নিয়ে আসো জিনিস কি একটাই আসবে না দুইটা আসবে একটাই আসবে তাই আপনি কাগজে যাই কিছু লেখেন না কেন আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য তো একটাই সুতরাং সেটা সম্পূর্ণ ভালো বাকিতে বিক্রয় সহি হওয়ার শর্ত হলো বাকির সময় নির্ধারণ করা থাকে কিন্তু এমএলএম পদ্ধতিতে সেটা তো এই যে বাকি আমি পণ্য দিলাম কিন্তু পরবর্তী সময় আমি যত সদস্য বাড়াবো আমি যত সদস্য আমি বাড়াবো ডাউন লেভেল যত আমি কাস্টমার আমি এখানে আমি আনবো আমি নিজে সদস্য হলাম আমার পরবর্তী আমি আরেকজন সদস্য করলাম ওই আরেকজনকে সদস্য করলো সে আরেকজনকে সদস্য করলো ওই সদস্যদের একটা অংশ আমার কাছে আসতেছে কিন্তু আমি যে পরবর্তীতে কতজন সদস্য হবে এটা তো নির্ধারিত না আসতে পারে নাও আসতে পারে এটা হচ্ছে বাকি শর্ত আর বাকি শর্ত যেখানে সময় ইসলামী শরীয়তে বিক্রয়ের জন্য শর্ত হলো বাকি বিক্রয়ের জন্য শর্ত সময় নির্ধারণ থাকে এখানে কতজন লোক আসবে এটারও কোনো নির্ধারিত নাই সময়ও কোনো নির্ধারিত নাই আসলে আসতেও পারে নাও আসতে পারে সুতরাং ইসলাম সেটাকে অবৈধ মনে করে শরীয়ত সেটাকে অবৈধ মনে করে হেদায়া খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 21 আপনারা দেখে নিতে পারেন উলামায়ে কেরাম আরো বলেন অস্তিত্বহীন বস্তুর বিক্রি করা কি সম্পূর্ণ অস্তিত্বহীন বস্তু যে বস্তুর কোনো অস্তিত্ব নাই যে বস্তুর অস্তিত্ব নাই সেটা বিক্রি করা কি হারাম নিষেধ আর যেহেতু এমএলএম চুক্তির সময় কমিশনটি অস্তিত্ব থাকে কারণ যেখানে আমার লোকজনই নাই লোকজন আসবে তারপরে কমিশন পাবো আমি আমার এক আত্মীয়কে সদস্য করলাম ওই আরেকজনকে সদস্য করবে এটার তো কোনো অস্তিত্ব নাই এটার কোনো অস্তিত্ব আছে অস্তিত্ব নাই সুতরাং অস্তিত্ব যেহেতু নাই সুতরাং ইসলাম সেটাকে অবৈধ মনে করে শরীয়ত সেটাকে নিষেধ করে এমএলএম হচ্ছে বড় ধরনের একটা ধোঁকা এমএলএম কি বড় ধরনের একটা ধোঁকা যার উদাহরণ আমাকে নতুন করে দিতে হবে না সেটা বাস্তব প্রমাণ হচ্ছে যে ডেস্টিনি ডেস্টিনি কেমন ধরনের ধোঁকা দিছে সেটা আমাদের অনেকেরই জানা এ সবচেয়ে বড় প্রতারক হচ্ছে এই এমএলএম কোম্পানিগুলি আর প্রতারণা কি ইসলাম কি বৈধ করে না অবৈধ করে অবৈধ করে সুতরাং এমএলএম সম্পূর্ণভাবে অবৈধ যেহেতু ইসলাম এই প্রতারণার ইসলামে প্রতারণার কোনো সুযোগ নাই ফুকাহায়ে কেরাম আরো বলে শ্রমহীন বিনিময় গ্রহণ করা কি আমি কোনো শ্রম দিলাম না আমি কোনো কষ্ট করলাম না আমি কোনো সময় দিলাম না কিন্তু তারপরেও আমি সেটার বিনিময় গ্রহণ করলাম সেটা কি হালাল না হারাম শ্রমের বিনিময় শ্রমহীন বিনিময় শ্রম ছাড়া কোনো বিনিময় গ্রহণ করা কি হারাম যেহেতু এমএলএম ব্যবসায় আমি একজন সদস্য বানাইলাম ও আরেকজনকে সদস্য বানাইলো সে আরেকজনকে সদস্য বানাইলো আমি শুধু চেয়ারে বসে দেখেই টাকা কামাইলাম সুতরাং এটা শ্রমহীন বিনিময় যেখানে কোনো শ্রম নাই সুতরাং সেটা কি হবে হারাম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইল্লা ولا منكم ولا تقتلوا انفسكم ان الله كان غفورا رحيما سوره نساء 29 نمبر ايه
প্রিয় ভাইরা আমার, এই এমএলএম পদ্ধতির হুকুম আমরা জেনে নিলাম। সুতরাং এমএলএম পদ্ধতি থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকবো। এই এমএলএম পদ্ধতিকে কখনো আমরা নিজে গ্রহণ করব না এবং এই ফাঁদে আমরা কখনো আমরা পা দেব না। প্রিয় ভাইরা আমার, এই এমএলএম পদ্ধতি যদি জায়েজে থাকতো পাকিস্তান দারুল উলুম করাচিতে, এই এমএলএম পদ্ধতি যে অবৈধ সেটা ফতোয়া দারুল উলুম করাচি থেকে এসেছে। 2017 সালে ইন্ডিয়া ফিকহ একাডেমি 16তম সেমিনারে সেটা নাজায়েজ বলে আখ্যায়িত হয়েছে। 2017 সালে ইন্ডিয়া ফিকহ একাডেমি 16তম সেমিনারে সেটা কি হয়েছে? নাজায়েজ। সৌদি আরবে সর্বোচ্চ ফতোয়া দাতা গ্র্যান্ড মুফতিগণ যারা আছেন তাদের বোর্ড বসিয়ে এমএলএম পদ্ধতি কারবার হারাম বলে বিবেচনা করেছে, ফতোয়া দিয়েছে। বাংলাদেশে 2003 সালে বেফাকের মুফতি বোর্ড তাফসিলি ফতোয়া এমএলএম এমএলএম কারবারকে কি করেছেন? হারাম করেছে। এছাড়াও বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা এবং বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মারকাজউদ্দাওয়া 2011 সালে এই এমএলএম পদ্ধতিকে কি করেছেন? হারাম করেছেন। সুতরাং যেখানে হাটহাজারী যেখানে হারাম হারাম বলে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মুফতি রফিকুল ইসলাম সাহেব যেটাকে হারাম করেন, লালবাগের মুফতি ফয়জুল্লাহ সাহেব যেটাকে হারাম করেন, দারুল উলুম করাচি যেখানে হারাম করেন, ঢাকা সরকারি আলিয়া যেখানে হারাম করেন, সৌদি আরবে যেটাকে হারাম করেন সেখানে আপনি আমি কিভাবে সেটাকে হালাল হিসেবে বিবেচনা করি? সুতরাং সেখান থেকে আপনাকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। আজকে দেখবেন এই এমএলএম পদ্ধতিতে যারা আছে, এমএলএম পদ্ধতিতে যে লোকগুলি আছে তারা দেখবেন আপনাকে অনেক যুক্তি দিয়ে যে হারপিকের সাথে মক ফ্রি, অনেক সময় ফ্রি আছে না, হারপিকের সাথে মক ফ্রি, একটা হারপিক আর একটা মক, দুইটা দুই পণ্য দুই ধরনের কিন্তু এক টাকায় পাইতেছে, এক টাকায় পাইতেছে। একটা একটা কলম কিনলাম আর একটা কলম ফ্রি দিবে, কিন্তু টাকা দিলাম 10 টাকা, দুটা জিনিস। তারা সেই যুক্তি দেখায় তারা কি বলতেছে যেটা এমএলএম পদ্ধতি হালাল, হারপিকের সাথে মগ দুটি মিলে একটি পণ্য, মনে রাখবেন হারপিকের সাথে মগ দুটি মিলে একটি পণ্য, পণ্যর ভিন্ন ধরন থাকতে পারে। হারপিকের দেখবেন একটা হারপিকের গায়ে কিন্তু লেখা আছে, এক প্যাকেট এত গ্রাম হারপিকের সাথে একটা মগ ফ্রি গায়ে অলরেডি লেখা। সুতরাং মগটা হারপিকের সাথে একই দামে একটা পণ্য হয়ে গেল, একটা পণ্য হয়ে গেল, সেটার জন্য আরেকজন ব্যক্তি সংগ্রহ করলো, এই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সংগ্রহ করলো। সুতরাং এখানে ওই যুক্তি এই জায়গায় চলবে না, চলবে চলবে। সর্বোপরি যে কথা, বর্তমান সময়ে এই এমএলএম পদ্ধতি মাল্টি লেভেল মার্কেটিং যে কোম্পানিটা, এই কোম্পানিটা একটি প্রতারক কোম্পানি। এই কোম্পানি থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। এই কোম্পানির যে প্রতারণার ফাঁদ ফেলে আসে ফেলে রেখেছে, সেই ফাঁদে যেন আপনাকে পাড়া না দেয় আল্লাহ তাআলার নির্দেশ। আহাল্লাল্লাহুল বাইআ ও হারামাল রিবা, আপনার আমার জন্য ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদ খে নয়, ঘুষ খে নয়, ঘুষ খে নয়, অবৈধ জিনিস আপনি আমি বলতে লাগি সুদ কোনটা, সুদ কোনটা। আমি আপনাকে 10 টাকা দিলাম, তার বিনিময়ে আমি আপনাকে কর্জে হাসানে দিলাম 10 টাকা, আপনি আমাকে 10 টাকাই দিবেন, আমাকে 10 টাকাই দিবেন। কিন্তু দেখা গেল, কিন্তু দেখা গেল আপনাকে সময় নির্ধারণ করে দিলাম 1 মাস পরে, এই 10 টাকার সাথে আপনি আমাকে 11 টাকা দিলেন, আমাকে 11 টাকা দিলেন। এই যে অতিরিক্ত আমি 1 টাকা আমি আপনার কাছ থেকে আনলাম সেটা কি? সুদ। এই মাল্টি লেভেল, এই মাল্টি লেভেল মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, এই মাল্টি লেভেল মার্কেটিংটা দেখবেন আপনার, আপনাকে বলবো এটা সুদ না, এটা আপনি ব্যবসা করছেন, এটা আপনি ব্যবসা করছেন, এটা আপনি এই করছেন সেই করছেন, আপনি ব্যবসার মাধ্যমে দিতেছেন, ব্যবসার মাধ্যমে। কিন্তু না, তারা যাই কিছু করুক না কেন, আপনি যে অতিরিক্ত পণ্যটা আনলেন এবং তাদের যে চুক্তি, চুক্তি কাগজে যা লেখা এবং বাস্তবে সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। সুতরাং আপনাকে আমাকে এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, নিঃসন্দেহে এটা, নিঃসন্দেহে সেটা সুদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার নির্দেশে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই
এই মাল্টি লেভেল কোম্পানিতে আপনি যখন পা দিবেন, এই সুদের কারবারে যখন আপনি যখন পা দিবেন, এই সুদ যে কত বিনষ্টকারী আপনার। একদিকে এই সুদগুলো যারা দেখবেন, দেখবেন চরিত্র ভালো না, তাদের মেজাজ থাকে সবসময় বড়, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নাই। একদিকে এক পক্ষ দিন দিন শুধু বড়ই হচ্ছে, আরেক পক্ষ দিন দিন শুধু নিচের দিকে যাচ্ছে, অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, বাস্তহারা হচ্ছে। এই সুদের কারণে, এই চক্রবর্তী সুদ আইয়ামে জাহিলিয়াতের সময়ে সেই সমাজ এমন ভাবে বিবর্জিত হয়েছিল সুদের, এক পক্ষ ধনী সে শুধু ধনী হবে, টাকার বিনিময়ে টাকা শুধু কামাই দিয়েছে, আর যে গরিব সুদের কারণে কত পরিবার, বর্তমান সুদ আইয়ামে জাহিলিয়াতে বর্তমান সময়ে আপনি আমি দেখি অনেক পরিবার আছে এই ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমানে বিঠে মাটি ছাড়া ঢাকা শহরে অলিতে গলিতে কাজ করতেছে, বাড়িতে যেতে পারে না এই টাকার জন্য। আপনি যে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবেন, বিভিন্ন শ্রমজীবীদের সাথে কথা বলবেন, যে ঢাকা শহরে সব পরিবার নিয়ে আছে, এমন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আছে এই ঋণের কারণে, সুদের কারণে, এই মহাজনদের কাছ থেকে টাকা আছে যার কারণে বাড়িগুলি দখল করে নিয়ে আছে। এই সুদ হচ্ছে এমন একটি পরিবারকে আরো নিঃস্ব করে দেয়। আপনি আমি সুদ থেকে দূরে থাকি, আর এই মাল্টি লেভেল কোম্পানি, এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিটি হচ্ছে নামে বেনামে বিভিন্ন ভাবে আপনাকে আমাকে সুদ খাওয়াইতেছে, নামে বেনামে বিভিন্ন নাম নিয়ে আপনাকে আমাকে এই সুদের টাকা আপনাকে আমাকে অস্তিত্বহীন করে দিচ্ছে, আপনাকে আমাকে বিঠে মারি ছাড়া দিচ্ছে। বাস্তব প্রমাণ আমাদের এখানকার একজন হুজুর আছে, যে হুজুর এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে কিছু টাকা দিয়েছিল এবং উনি ওনাকে আশ্বাসও দেওয়া হয়েছিল, উনি বুঝে নাই, কিছুদিন পরে ওনার টাকাও নেই, কোনো কিছুই নাই, কোম্পানি ওনে সব উদাও। বর্তমান সময় অনলাইনে অনেক ব্যবসা আছে, অনলাইনে অনেক ব্যবসা করে, business.com আছে না, নাই আছে না, নাই এগুলো এই MLM পদ্ধতি যে ব্যবসা, এই মাল্টি লেভেল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। সুতরাং এই business.com এর অন্তর্ভুক্ত যেন আপনি না হই, business.com আপনি এই অনলাইনের মাধ্যমে যে আমরা ব্যবসা করতেছি, জেনে না জেনে আমি অর্ডার করলাম, কিভাবে আপনি প্রতারিত হচ্ছেন। আপনি আমি অর্ডার করলাম যে ভাই আমার একটা ঘড়ি দরকার, আপনার আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে, কিন্তু দেখা যাবে কি জানেন আপনার আসছে একটা পিআই, যেটা বাস্তব উদাহরণ আমার নিজের চোখে দেখা, গড়ি অর্ডার করছে, কিন্তু গড়ি আসে না, গড়ির বাক্সের ভিতরে আসছে কি একটা পিআই, টাকা তো চলে গেছে, এটা প্রতারক। কিছুদিন আগে দেখলাম অনেক এই অনলাইন বিজনেস যারা করে কয়েকজন লোককে গ্রেফতার করলো এই ভাটারাতে, দেখলাম যে তারা এই একবারে নিম্নমানের জিনিসগুলি তারা মার্কেট থেকে ক্রয় করতেছে, কিন্তু উচ্চ দামে ক্রেতাদের কাছ থেকে অনলাইনে বিক্রি করতেছে, কিন্তু আপনি আমি কাউকে টাকা দেওয়ার আগে, এই কোম্পানিগুলোকে টাকা দেওয়ার আগে, কোনো পণ্য ক্রয় করার আগে একটু যাচাই বাছাই করব, এবং সেটা হালাল না হারাম ওলামা ইকরামের সাথে যোগাযোগ করব, তাদের পরামর্শ নিয়ে, তাদের পরামর্শ সাপেক্ষে আপনাকে কাজ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই টি প্লান্টেশন, ডেস্টিনি, টংচেং, business.com, ইউনিপে, ইউনিপে টুই, নাম বলতে পারি না, ইউনিপে টুই, জি জিয়ানা, মেক্সিমকো, ওয়ার্ল্ড ভিশন, 21, 22, পেন্টাগন, ইনফিনিটি, এই যে কোম্পানিগুলির নাম বললাম, এই কোম্পানিগুলি থেকে আপনি আমি যত দূরে থাকবো ততই ভালো, যত দূরে থাকবো ততই ভালো। এই কোম্পানির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই কোম্পানির সাথে ইসলামের সম্পর্ক আছে, ইসলামের কোনো সম্পর্ক নাই, সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, প্রতারণার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই কোম্পানিগুলির মাধ্যমে, এই কোম্পানিগুলিতে শুধু প্রতারণা ছাড়া আপনি কোনো কিছুর আশা করতে পারেন না। এই প্রতারক কোম্পানিগুলি থেকে আমাদের কি বিরত থাকতে হবে, এই প্রতারক কোম্পানিগুলি থেকে যত দূরে থাকবেন ততই আপনি আমি ভালো থাকব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সুদ থেকে হেফাজত করুক সকলে বলে আমিন, ঘুষ থেকে হেফাজত করুক সকলে বলে আমিন, এই কোম্পানিগুলি থেকে আপনাকে আমাকে হেফাজত করুক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নতের নাম সুন্নত আদায় করে নিই।